আফ্রিকার তিন দেশ ইথিওপিয়া, মালি ও গিনির শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল করেছে আমেরিকা। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং সাম্প্রতিক সেনা অভ্যুত্থানের ঘটনায় এ ধরনের পদক্ষেপ যে নেওয়া হতে পারে সে বিষয়ে আগেই হুঁশিয়ার করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকার বাণিজ্য প্রতিনিধির দপ্তর শনিবার এক বিবৃতিতে বলেছে, আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্টের অধীনে বাণিজ্য সুবিধার শর্ত লঙ্ঘনের কারণে ওই তিন দেশের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট বাইডেন গত নভেম্বরে বলেছিলেন, টিগ্রে অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের কারণে ইথিওপিয়ার শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল হতে পারে, আর সাম্প্রতিক সামরিক অভ্যুত্থানের ঘটনায় মালি ও গিনির ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হতে পারে। আমেরিকার এই পদক্ষেপের ফলে সবচেয়ে বড় ধাক্কা খাবে ইথিওপিয়ার বস্ত্রশিল্প, যারা বেশ কিছু আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডের জন্য পোশাক তৈরি করে। তাছাড়া হালকা প্রকৌশল শিল্পের একটি আঞ্চলিক কেন্দ্র হয়ে ওঠার যে স্বপ্ন ইথিওপিয়া দেখছিল, তাও হুমকির মুখে পড়বে। দীর্ঘ যুদ্ধ আর রাজনৈতিক সংঘাতের ক্ষতি, করোনা ভাইরাস মহামারী আর উচ্চ মূল্যস্ফীতির কারণে বেকায়দায় থাকা ইথিওপিয়ার অর্থনীতিকে নতুন করে চাপে ফেলবে আমেরিকার এই সিদ্ধান্ত। বাণিজ্য প্রতিনিধির দপ্তর বিবৃতিতে বলেছে, গিনি আর মালিতে অসাংবিধানিকভাবে সরকার পরিবর্তন এবং ইথিওপিয়ার উত্তরাঞ্চলে সংঘাতের মধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বাইডেন হ্যারিস প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন। তবে ওয়াশিংটনে ওই তিন দেশের দূতাবাস এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্টের আওতায় আমেরিকা সাব সাহারান আফ্রিকার দেশগুলোর রপ্তানি পণ্যে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা দেয়। সেজন্য পণ্য রপ্তানিতে বাণিজ্য বাধা দূর করার পাশাপাশি রাজনৈতিক পরিবেশ ও মানবাধিক পরিস্থিতি নিয়ে কিছু শর্ত পূরণ করতে হয়। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।